অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আটকাতে চলেছে টালিগঞ্জের অচলাবস্থা। সম্প্রতি টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে দ্বন্দ্বের পরিণতিতে শুটিং বন্ধ হয়ে গিয়েছিল টালিগঞ্জ পাড়ায়। সিরিয়াল, সিনেমা, ওটিটি সর্বত্রই বন্ধ ছিল শুটিং। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে টেকনিশিয়ানদের বয়কট করাকে কেন্দ্র করে এই অচলাবস্থার সূত্রপাত। রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশের একটি ছবির শুটিং ফেডারেশনের অনুমতি না নিয়ে ওখানকার টেকনিশিয়ানদের নিয়ে শুটিং করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ফেডারেশন তৎপরে রাহুল মুখোপাধ্যায়কে বয়কটের ডাক দেয়। তার পরিণতিতে গত শনিবার রাহুলের নতুন ছবির প্রথম দিনের শুটিং বয়কট করেন টেকনিশিয়ানরা। এরপরই পাল্টা প্রতিরোধের নামেন পরিচালকরা। পরিচালকরা সোমবার থেকে পাল্টা কর্মবিরতি শুরু করেন। ফেডারেশনের সহকারী পরিচালকদের দিয়ে কাজ করানোর চেষ্টা করলেও প্রযোজকদের আপত্তিতে ব্যর্থ হয় তা। সোমবার সারাদিন ধরে দফায় দফায় টেকনিশিয়ান এবং পরিচালকরা আলাদা আলাদা বৈঠক করেন, কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি ভিত্তিতে ফেডারেশনের তরফে অরূপ বিশ্বাস এবং পরিচালকদের তরফে গৌতম ঘোষ, প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেবের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় এক ঘন্টা ধরে বৈঠক চলে। এরপরই দেব সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়ে দেন যে সমাধান সূত্র পাওয়া যাচ্ছে। আশা করা যাচ্ছে বুধবার থেকে শুটিং ঠিক মতো শুরু হবে।